আসসালামু আলাইকুম সবাইকে, আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা ড্রয়িং নিয়ে। আজকে দেখবো একটা নকশি কাঁথার ড্রয়িং। তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু একটু বর্ডার লাইন এঁকে নিয়েছি চতুর্থ দিকে এভাবে। তো আমি কি মাঝখানে যে ফাঁকা জায়গা আছে না, এখানটাতে আমি শুরু করব। আমি কর্নার থেকে প্রথমে শুরু করব। তো মোটামুটি আমি এই যেভাবে কর্নার করলাম এভাবে আমি কিন্তু এই চার কর্নারটা আমি করে নিব। এই যে দুই পাশে যেমন করেছি এরকম আমি এই পাশটাও করে নেব। এই যে আমি চারপাশে এরকম করে নিয়েছি, এখন মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে আমি ডিজাইন করবো এবার। হ্যাঁ, মোটামুটি আমার সামনে মাঝখানে যে ডিজাইনটা দেওয়ার দরকার ছিল ওটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এক কর্নারের ডিজাইনটা দিব। মোটামুটি আমি যে কাঁথাটার ডিজাইন সিলেক্ট করছি এটা হলো অল ওভার, মানে ডিজাইনটা হবে মানে পুরো কাঁথা জুড়ে থাকবে ডিজাইনটা। এটা বড় নকশি কাঁথাও দেওয়া যাবে এবং ছোট নকশি কাঁথাও দেওয়া যাবে, যে যেভাবে দিবে সেভাবে দিলেই ভালো লাগবে। বড় নকশি কাঁথায় দিতে গেলে সেক্ষেত্রে ফুলগুলো আমি যেভাবে আঁকতেছি এগুলো একটু বড় করে আঁকতে হবে, আর ছোটোটাই দিতে গেলে কিন্তু এতটুকু করে আঁকলেই হবে।
তো এইভাবে কিন্তু আমি চার পাঁচটা এঁকে নেবো, এঁকে নিয়ে তারপরে ভালো করে দেখে দিচ্ছি কেমন এঁকেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে কিন্তু আমি ডিজাইনটা আঁকাটা কমপ্লিট করে নিয়েছি, এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আসলে আশা করি সবাই বুঝতে পারবে। তো আমি যেটা বলেছি সেটা যে এটা হবে সম্পূর্ণটা মাঝখানে, যদি বড় নকশি কাঁথা হয় তাহলে কিন্তু বড় পুরোটার মাঝখানে এভাবে দিতে হবে, সেক্ষেত্রে ফুলগুলো খুব বড় করে রাখতে হবে। আর ছোটো নকশি কাঁথা হলে ফুলগুলো ছোটো করে রাখলে সমস্যা নাই, আর পুরো পাট জুড়ে কিন্তু এই ডিজাইনটা হবে, পুরো পাড়। আর এই যে মাঝখানে যে এটা এঁকেছি এটা কিন্তু ডবল করে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই ড্রয়িংটা তাহলে অবশ্যই সবাই ভিডিওটা দেখে একটা লাইক করবে, আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর অবশ্যই এইভাবে ডিজাইন আঁকার চেষ্টা করবে। এভাবে ডিজাইন এঁকে কিন্তু নকশি কাঁথাতে বা সুপার কুশনে ছোটো করে করলেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ, সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।